বন্ধুরা, কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে বসে আরব নিউজের আরও একটি নতুন ভিডিওতে ক্লিক করেছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে সৌদি আরব প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা সুসংবাদ বা সুখবর দিব। কেননা সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বা যাওয়াজাত তারা সৌদি প্রবাসীদের জন্য একটা সুযোগ করে দিয়েছে, যে সুযোগটা আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি বিভিন্ন সময় বিভিন্ন দুঃসংবাদ বা বিভিন্ন খারাপ সংবাদের মধ্যেও একটা ভালো সংবাদ বলতে পারি। কারণ এই সিস্টেমটা ইতিপূর্বে ছিল না, নতুন করে এই সিস্টেমটা তারা চালু করেছে। সেটা কি? সেটা হলো, মনে করেন আপনি ছুটিতে বাংলাদেশে এসেছেন, আপনার ছুটি 2 মাস বা 3 মাস। সো এই 2 মাস 3 মাসের ভিতর যারা সৌদি প্রবাসী আসে বাংলাদেশে, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ জমি জমা নিয়ে কাজ করে, কোনো ফ্যামিলির কাজ করে, কেউ বিল্ডিং উঠায়। সো বিভিন্ন সময় বিভিন্ন পারিবারিক কাজে 3 মাস যে কোন দিক থেকে চলে যায় সে ঠিক পায় না। সো তার মনে হয় শেষ পর্যায়ে যদি আরও 1 মাস ছুটি বাড়াতে পারতাম তাহলে হয়তোবা আমার জন্য খুব ভালো হতো। তখন দৌড়ভাগ শুরু করে দেয়, কপিলকে ফোন দেয়, কোম্পানিকে ফোন দেয়। ফোন দেওয়ার পরেও কিন্তু ছুটি বাড়াতে পারে না। কিন্তু যাওয়াজাত বিভাগ বলতেছে এখন আপনি বাংলাদেশে গিয়ে, মানে আমি যেহেতু বাঙালি, আপনি যেহেতু বাঙালি, একজন বাঙালি হিসাবে ভিডিওটা দেখতেছেন, সেক্ষেত্রে আমি বাঙালি হিসাবেই কথাটি বলতেছি। যাওয়াজাত বলতেছে আপনি যদি বাংলাদেশে গিয়ে ফেসে যান বা যে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, তখন যদি আপনার মনে হয় যে আপনার এক্সিট রেন্টি বা খরুজে আওদা যে ভিসা এক্সটেন্ড করবেন সেটা করতে পারবেন সেখানে বসেই। তবে সেখানে কয়েকটা কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো হলো, আপনার ইকামাতে অবশ্যই মেয়াদ থাকতে হবে। সো এখন প্রশ্ন হলো কতদিন মেয়াদ থাকতে হবে? মিনিমাম 60 ডেজ, মানে 2 মাসের মেয়াদ থাকতে হবে ইকামাতে। দ্বিতীয়ত যে কন্ডিশনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ফি, গভর্নমেন্ট ফি আছে, এক্সিট রিয়েন্ট্রি ভিসার জন্য যে ফি নির্ধারণ করেছে সৌদি সরকার, আপনারা জানেন পার মান্থ 100 সৌদি রিয়াল, মানে 1 মাসে 100 সৌদি রিয়াল পেমেন্ট করতে হয়, সাদাত করতে হয়। সো আপনাকে অবশ্যই সাদাত করতে হবে, করে আপনার অ্যাপসার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এটা বৃদ্ধি করতে পারবেন। তার মানে এখন বাংলাদেশে বসেই আপনি আপনার ছুটির মেয়াদ বাড়াতে পারবেন যদি আপনার ইকামার মেয়াদ থাকে এবং আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে টাকা থাকে। যদি টাকা না থাকে, কোনো ফ্রেন্ড বা সাদিককে বলেন সৌদি আরবে তার কার্ড থেকে আপনার যে ব্যাংক কার্ড আছে সেখানে সাদাত করে দিতে, বা আপনার ইকামার উপর সাদাত করে দিলে আপনি কিন্তু সেই ছুটির মেয়াদটি বাড়াতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করব তার আগে আপনাদের আর একটা তথ্য দিতে চাই, সেটা হলো এখন কিন্তু দেশে বসে ইকামার মেয়াদও বৃদ্ধি করা সম্ভব, যেটা আগে যেত না। আগে সৌদি আরবের যাওয়াজাত বিভাগ বলেছিল যে কোনো প্রবাসী বা কোনো ব্যক্তি যদি সৌদি বা কিংডমের বাইরে থাকে তার ইকামা বৃদ্ধি হবে না। কিন্তু এখন বলতেছে সেই ব্যক্তি যদি দেশের বাইরেও থাকে ইকামা বৃদ্ধি করা সম্ভব। তবে হ্যাঁ, ইকামা বৃদ্ধি করতে হলে আপনি ইকামা বৃদ্ধি করতে পারবেন না, অবশ্যই আপনার স্পন্সর কোম্পানি বা কপিল সেটা করতে পারবে। কেননা টাকা সে ঢালবে অ্যাকাউন্টে, সে টাকা ঢেলে যখন 3 মাস 6 মাস বা 9 মাসের জন্য তিনি বা 1 বছরের জন্য ইকামা বৃদ্ধি করতে পারবে। আপনি যদি আপনার কপিলকে বাংলাদেশে বসে ফোন করে বলেন বা আপনার কোনো সাদিককে ফোন করে বলেন আমার কপিলের কাছে টাকা দিয়ে দাও, আমার কপিল আমার ইকামা বৃদ্ধি করে দেবে, কপিল যদি চাই এখন থেকে 3 মাস 6 মাস বা 9 মাসের জন্য ইকামা বৃদ্ধি করতে পারবে। সো বন্ধুরা, আপনারা এখন থেকে বাংলাদেশে এসে আগের মতো আর ভিসা নষ্ট হবে না, আপনাদের লাইফটার বরবাদ হবে না, আপনাদের কোনো টেনশন নাই। এই সুযোগটি দেওয়াতে আমরা আপনারা যারা সৌদি প্রবাসী আছি সবাই উপকৃত হব। সো বন্ধুরা, এত সুন্দর একটা সংবাদ, আশা করব আপনারা অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য কোনো প্রবাসীকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই আমার এই আরব নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, যাতে সৌদি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা সবার আগে পেয়ে যান। আজকে এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।